হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে খুবই সহজ আর খুবই কমন একটি রান্না নিয়ে এসেছি, সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড। মুড়িঘণ্ড বলুন আর মুড়োঘণ্ড বলুন, নাম কিন্তু একই। তো আমার হিসেবে মুড়ো কিন্তু মাছের মাথাকে বলা হয়, এজন্য এটাকে মুড়োঘণ্ড বা মুড়িঘণ্ড বলা হয়। আমি সবসময় যেভাবে বাসায় রান্না করি, আজকে ঠিক একইভাবে খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো। আজকে আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে। আজকে মুড়োঘণ্ড রান্নার জন্য এখানে আমি 500 গ্রাম বা আধা কেজির মতো মুগ ডাল নিয়েছি, আর ডালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে ডালটাকে ভেজে নিতে হয়, আর যখন একটু সুন্দর ফ্লেভার আসবে এবং ডালে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝে নেবেন ডালটা ভাজা হয়ে গেছে। ডালটাকে ভেজে হালকা ঠান্ডা করে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে এরকম কিছুটা পানি দিয়ে ডালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এত করে ডালটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। পানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মুড়িঘণ্ড বা মুড়োঘণ্ড রান্নার জন্য আমার লাগবে রুই মাছের মাথা বা মুড়ো। আমি কিন্তু এখানে খুব বড় সাইজের মাথা নিয়েছি, আর মাথাকে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর লেজটাকেও কিন্তু কেটে নিয়েছি। মাথার সাথে দেখা যায় কিছুটা মাছও নিয়েছি। আমি পেটের অংশ থেকে কিছুটা মাছ নিয়েছি, কারণ মাথার সাথে কিছুটা মাছ হলে খেতে ভালো লাগে। মাছটাকে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। মাছ কিন্তু লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুলে মাছের আষ্টে গন্ধটা কিন্তু চলে যায়। চলে এলাম রান্নায়। চুলায় একটি প্যান বসিয়েছি। তো এখানে আমি আধা কাপের একটু বেশি হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। আর এই ডালে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে 2-3টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে এখন আমি মিনিট খানেক ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিব। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু কালার চলে এসেছে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে মশলা অ্যাড করব। এখানে আমি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এসব মশলাগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমার ছোট ছেলেরও দুষ্টুমি শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। 2 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। মশলাকে এখন আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছের মাথাগুলো একটু কষিয়ে নিব। মশলার সাথে মাছের মাথাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় ভেজে নেওয়ার থেকে এভাবে কষিয়ে ডালটা রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি যেভাবে সবসময় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আরেকটু পরিমাণে পানি দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু মাছটা কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। মাঝে কিন্তু আমি 2-1 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, তবে আলতো করে। মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেব।
দু একটা বড় কাটা যদি রয়ে যায় সমস্যা নেই। সবগুলো মাছ আমি উঠে নিয়েছি, এখন আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের হিসাব মতো দিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় শুকনো মরিচের ঝাল থেকে কাঁচা মরিচের ঝালটা দিলে এখানে বেশি ভালো হয়। আবার শুকনো মরিচের ঝালটা দিলে কালারটাও কিন্তু লালচে হয়ে যায়। এখানে আমি বড় বড় কিছু কাঁটা দেখতে পাচ্ছি, এগুলো ফেলে দিচ্ছি। এখন ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। মাছে কিন্তু অবশ্যই নাড়াচাড়া দিয়ে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট ধরে এই মুগ ডালকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো। আমার যেহেতু এখানে ডালটাও 1/2 কেজি, তো সেই হিসেবে পানিটা দিতে হবে, ডালটাও সিদ্ধ হবে। আবার আপনারা ঝোলের পরিমাণটা বুঝেই কিন্তু পানিটা দিয়ে দিতে পারেন। এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি ঢেকে অপেক্ষা করব ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাঝে আমি একবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু। তো আবারও ঢেকে অপেক্ষা করছি ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাঝে অবশ্যই নাড়াচাড়া দিয়ে দিতে হবে। ফিরে এলাম, ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে ডালটাকে একটু ভেঙে নিচ্ছি। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো যেহেতু কষানো, আর বেশি সময় লাগবে না, তো মাছগুলো আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। ডালে তেলের পরিমাণটা যদি কম হয় ডালটা কিন্তু ঘোলা ঘোলা দেখা যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এজন্য ডালে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই বাটিটা ধুয়ে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরেকটু আলতো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুরুতে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য, তো এখন আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দুটা ভেঙে দিয়ে দিলাম আর একটা আস্তই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, কারণ এতে করে এই কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি কিন্তু শুকনো মরিচের ঝালের পরিমাণটা কমে দিয়েছিলাম, এতে করে ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে। আমি একটু লবণটা চেক করে নিলাম, আমার 1 চামচের মতো লবণ লাগবে, তো দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে ঢেকে আর 2-1টা বলক দিব। চুলার জালটা মিডিয়ামে থাকবে, তো ডালটা হতে কিন্তু আর সময় লাগবে না। ফিরে এলাম 1 মিনিট পর, ডালটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে। তো সবার শেষে দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো টেস্টি সল্ট। এই টেস্টিং সল্টটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে এটা দিলে ডালের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আমি এখানে 1/2 চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়া, এতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব, আর চুলার জালটা বন্ধ করে দিব। এখন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2-1 মিনিটের জন্য, এতে করে এর ফ্লেভারটা খুব ভালো মতোই ছড়াবে। আপনারা ঝোলের পরিমাণটা কতটুকু রাখবেন সেই হিসেবেই কিন্তু ডালটা নামিয়ে নিতে পারেন, তবে ডালটা নামানোর পরে কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। তো আমি যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি, তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মুড়োঘণ্ড বা মুড়িঘণ্ড। যাই হোক, খেতে কিন্তু এটা ভীষণ মজা। এবার গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। এটা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে নতুনরা খুব সহজেই রান্না করতে পারবেন। এই ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল।
আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।